পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। সোমবার 7 অক্টোবর দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আইজিপি বলেন, যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন যেসব সদস্যদের মধ্যে যাদের সম্পৃক্ততা পেয়েছি এমন 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা কর্মস্থলে যোগ দেননি তারা হয়তো মামলার কারণে কিংবা অন্য কারণে যোগ দেননি। তিনি বলেন, যারা অনুপস্থিত সদস্য তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ডিপার্টমেন্টের যে অ্যাকশন তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা কেন অনুপস্থিত তাদের হাজিরের জন্য নোটিশ করা হয়েছে। তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদের চাকরিতে রাখার কোনো সুযোগ নেই। আইজিপি বলেন, আমাদের দ্বিতীয় বিপ্লব যেটাকে আমরা বলছি ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিপ্লব সংগঠিত হয়েছে, তারপর যারা আন্দোলনে অতিরিক্ত দমন নিপীড়ন করেছে তারা কিন্তু নেই, এই সংখ্যাটা নিতান্তই অল্প। আমরা ইউনিট অনুযায়ী স্টপ করে রেখেছি, এই সংখ্যাটা মাত্র 187 জন। 2,14,500 বাহিনীর সদস্য, সেখানে 187 জন তারা বিভিন্ন কারণে অনুপস্থিত হতে পারে।